আল্লাহ হেদায়েত করার মালিক কোন সোমকাকে হেদায়েত করে বলা তো যায় না কার জন্য আজকে এটা হেদায়েতের বাগান হবে সেটা আমার আল্লাহই ভালো জানে কথা বলে ঠিক কি না বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি মিসবাহুর রহমান শাহীন আল কাদেরী ঢাকা আমাকে উনি প্রশ্ন করে হুজুর আমি বলছি আপনার নাম হচ্ছে মিসবাহুর রহমান রাফিকি এখন আপনার রাফিকি এটা আমার কাছে ভালো লাগে না এটা হলো ওহাবীদের নাম তাহলে কি করব আপনি বলেন তা আমি ওনাকে বললাম যে উনি আমাকে বলে যে তাহলে কি করব তা আমি বলি আপনার নামের শেষে আপনি যেহেতু আমার মুর্শিদ কিবলা তাহের শাহ হুজুর কিবলার হাতে বায়াত হয়েছেন তাহলে আপনার নামের শেষে আজ থেকে কাদেরী লিখে দেন উনি বলে যে আপনার জবান থেকে বের হয়েছে আমি 10 মিনিটের ভিতরে আমি যেহেতু আসি আমার বাসার নিচেই আমি আসি এখনই আমি আমার ভিজিটিং কার্ড করব যেটার নাম থাকবে আমার গাউসু বাকের নামের নিসবত কাদেরী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিনার হাতে বায়াত হয়েছে আওলাদ রাসূলুল্লাহ তাহের শাহ হুজুর কিবলা উনিও কাদেরী আমার রাসূলের আওলাদ রাসূলের বংশধর গাউসু বাকের বংশধর বলেন আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের বিশেষ অতিথি বলিষ্ঠ কণ্ঠসুর সারা বাংলার অঞ্চলটিকারী আপনারা সকলেই চিনেন জানেন আলোচনা শুনেন হযরত আল্লামা হযরত মাওলানা হাফেজ কারি আলমগীর হোসেন জালালী সাহেব কুমিল্লা অসংখ্য ওলামায়ে কেরাম আলোচনা করেছেন স্টেজে উপবিষ্ট ছিলেন আমার শব্দবাজার ওস্তাদ যিনি আমাকে হাতে ধরে লেখাপড়া শিখিয়েছেন এখানে বসার সুযোগ আল্লাহ ওনার মাধ্যমে করে দিয়েছেন ঐতিহ্যবাহী মাসুম সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি মুজাম্মেল হক সাহেব কিবলা মাদরাসাতুল আলী উপস্থিত রয়েছেন কামরাঙ্গা ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ফিরে তরিকাত রহমানে শরীয়ত হযরত আল্লামা আলহাজ হযরত মাওলানা নজিবুর রহমান সাহেব কিবলা মাদরাসাতুল আলী উপস্থিত রয়েছেন আমার বামে লতিফিয়া দরবারে সম্মানিত সাহেবজাদা অত্র মাহফিলে সম্মানিত যিনি আখেরি মুনাজাত পরিচালনা করবেন যিনি গতকাল খতমের পরিচালনা মুনাজাত পরিচালনা করেছেন উস্তাদ উলামা হযরত মাওলানা আলহাজ হযরত আল্লামা আলহাজ হযরত মাওলানা এস এম রহমতুল্লাহ সাহেব কিবলা মাদরাসাতুল আলী পাশে বসে রয়েছেন অনেক উস্তাদে অনেক উলামায়ে কেরাম প্যান্ডেলে উপবিষ্ট রয়েছেন মুরাকবান এজাম যুবক ভাইরা উসমানিয়া দরবারের ফ্যামিলি পীর মাশায়েখ মুহিবিন আমার বাবারা প্রত্যেকের প্রতি আমার অন্তর অন্তস্তল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ্জাল আমি কুরআনুল কারীম থেকে একখানা আয়াতুল কারীমা নিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জিনার আজকে মাহফিল কথা বলেন জিনার আজকে মাহফিল যিনি গাউসু পাকের দরবারের একজন খাদেম ছিলেন যিনি গাউসু পাকের নির্দেশে পাঁচজন বাংলার জমিনে আগমন করেছেন তিনজন ভুলিয়ার জমিনে রয়েছেন একজন সিলেটের জমিনে সিলেটের জমিনে হবিগঞ্জে নোয়াপাড়া 12 নম্বর গেট পাহাড়ের উপরে যিনি একজন রয়েছেন আর একজন আপনাদের এখানে রয়েছেন বলেন আলহামদুলিল্লাহ ইনার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারিমে ধরেছেন এটা আমার কথা নয় কারো কথা নয় এটা মাওলার কথা বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম لا خوف عليهم ولا هم يحزنون الله পাক বলেন আল্লাহ সাবধান ও পৃথিবীর জমিনের মানুষেরা সাবধান কার বাগানে আজকে হযরত ইলা যিনিকে জিনার পরিচয়টার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে জিনার পরিচয় দিচ্ছে আল্লাহ তাআলা বলেন আলা সাবধান সাবধান খামোশ সাবধান ও পৃথিবীর মানুষ তোমরা সাবধান আমার ওলিদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই চিন্তা নাই আরে মুসলমান আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন
নবী আপনি জানে দেন আমার বান্দাদেরকে আপনি বলে দেন আমার ওলিদের কোনো ভয় নাই ওলিদের কোনো চিন্তা নাই তারা চিন্তিত নয় এবার আসেন আমার বাবারা জি দলে বলেন না কেন জি দেশের প্রধানমন্ত্রী বলেন না কেন রাষ্ট্রপতি বলেন না কেন পৃথিবীর জমিনের সমস্ত মানুষদের ভয় আছে না নাই কথা বলার আছে না নাই কিন্তু ওলিদের ভয় না শুনেনেন শুনেনেন আল্লাহ ভয় ওই উসমানের ভয় নাই উসমানের সঙ্গে যারা থাকবে তাদেরও ভয় না কথা বলে ঠিক কি না ওলিদের ভয় নাই ওলিদের সঙ্গে আমরা আসি না নাই কারা কারা আছে দুই হাত তুলে মাওলানাকে দেখাই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাহ আব্দুল জামাত উসমানিয়া দরবার শরীফ তোমার ভাইরা হাদিসুল মুবারাকা যেটা আমার সময় শেষ আল্লাহ তাআলা হাদিসুল কুরসিতে বলেছেন যারা আমার ওলি আল্লাহর বিরোধিতা করে তাদের জন্য আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি কথা বুঝতে পেরেছেন খুব শক্ত কথা তোমার ভাইরা ওলি আল্লাহর বাগানে আসছেন আদব রক্ষা করে বসে যান ঠকবেন না আল্লাহ আপনাদের প্রত্যেকের এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুন সকলে বলে আমিন আমার জন্য দোয়া করুন আমি আপনাদেরই সন্তান আমার জন্য আমি দোয়া চাই এখানেই ইতি করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যাদের ওজনে আপনারা